হ্যালো, তো আজকে আমি অনেকদিন পর তোমাদের সামনে এসেছি। কোনো রকম কোনো ব্লগিং ভিডিও করতে নয়, অনেক অনেক কিছু কারণের জন্য ভিডিও করিনি, মানে বন্ধ করে দিয়েছিলাম করাটা। তো আজকে কিছু কারণের বশত তোমাদের সামনে এলাম। তো আমি ভাবলাম কেন আমি কেন বাদ থাকি, মানে যে যা বলছে বলুক, সবাই তো করে। একটা জিনিস জানো তো, তোমাদের কাছে দুটো বিষয়ে কথা বলবো বলে আশা। সেটা হচ্ছে, এক, আমি যখন ভিডিও ব্লগিং করতাম বা রিলস করি, যাই করি না কেন, আচ্ছা সবাই কি শুধুমাত্র পয়সার জন্য সব কিছু করে? না তো। তো সেই কথাটা হচ্ছে যে আমি যখন ব্লগিং করি বা ভিডিও রিলস বানাই, তো সেই কারণে মানে যেখানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেছি, তো একজন আমাকে বলছে কি যে তোমার কতটা আর্নিং হয় বা অনেক কিছু, মানে সেটা ঠেস মেরি হোক বা টোন মেরি হোক আমি বুঝতে পারি। তো দেখো একটা কথা বলি, সবাই তো আর টাকা রোজগারের জন্য সব কিছু করে না। আমাদের তো মানে কিছু জিনিস থাকে একাকিত্ব, মানে বিশেষ করে বউদের, তো সেটা কাটানোর জন্য সবাই কিন্তু এই জিনিসটা করে। তো আমি যখন কিছু আমাকে এরকম জিজ্ঞেস করছে তোমার কত আর্নিং হয়, আমি তাকে কিছু বলিনি। কিন্তু আজকে আমি কথাটা বলতে চাইছি যে দেখো, আর্নিংয়ের জন্য কেউ কিন্তু করে না সব কিছু। কিছু টাইম স্পেন্ড, কিছু একাকিত্ব, সব কিছু কাটানোর জন্যও তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে চেয়েছিলাম বা চাই। তবুও তো প্রতিদিনের ব্লগ আমি দিতে পারি না, কারণ কি আমার সময়ও হয় না। তো এখন অনেক কারণেই দিইনি, তো মেন কারণ হচ্ছে এটাই। তো চলো, আর কিছু একটা কথা তোমাদের বলার আছে, যেটা হচ্ছে আমি বলতে চাই যে এইভাবে যারা মানে এক একজনকে টোন মারে বা জানি না কি হিসেবে বলে এগুলো, তা আমি বলবো তাদেরকে বলো না। কারণ যখন কাজটা করতে করতে কেউ আর মানে টাকাটা পাই, সবাই খুশি হয়, যেটা আমার নিজের রোজগার হয়েছে। কিন্তু সবাই রোজগার করবো বলেই কিন্তু নামে না বা চেষ্টা করে মানুষ। সবাই তো চায় নিজের পায়ে দাঁড়াতে, তাই না? সবাই তো সব কিছু দিকে পারে না, আর অনেকেই তো এইটা থেকে তার মানে কি বলবো, নিজস্ব জায়গায় একটা আসতে পেরেছে। তো আমার মনে হয় যে এই কথাগুলো বলাটা উচিত নয়। তা আমিও ভেবে দেখলাম যে আমাকে কে কী বললো না বললো, এটা আমিও ভাবতে চাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বন্ধুটা, আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, যেটা ছিল। তো কে করেছে কি করেছে মানে সেটা আমি সত্যি জানি না। তো এটা যে আমি শুধু একটা কথাই বলবো, যেগুলো যারা করে বা মানে করার মতো প্রবণতা রাখে, তারা যে কী পায় তো আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, তারা করে হয়তো ভালো হয়েছে। তো তোমাদেরকেও এটা জানাতে চাই আমি যে আমার ফেসবুকের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। তো পরে যদি মানে ইচ্ছা হয় তাহলে হয়তো খুলতে পারি মানে অ্যাকাউন্ট। তো দেখা যাক কী হয়। আর সে কতটা মজা পাচ্ছে জানি না, এরকম আমার থেকে আমার অনেক বান্ধবীদেরও এটা হয়েছে। তো যে করছো তাকে একটা কথা বলি, যদি কোনো দিন সে মানে কি বলবো তার সঙ্গে এটা হয়, তো বুঝতে পারবে যে এটা কতটা খারাপ, মানে কতটা অরুচিকর কাজ। তো করুক, ঠিক আছে, সে যদি এটা করে ভালো থাকে করুক, কিন্তু এই সে যে খারাপ কাজগুলো করছে তার জন্য সে একদিন ঠিক শাস্তি পাবে, এটুকু আমি বিশ্বাস করি। তো চলো, আর কিছু বলার নেই, আজকে মনে হলো এটুকু তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগছিল না, তোমরা মানে অনেকদিন আমার ব্লগ দেখানো হয়নি, তো আমার বাড়িটাও ভাঙা হচ্ছিলো, ভাঙা বলতে পিলার টিলার, এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই এই জায়গাটায় পিলার কাটা হয়েছিল, দেখতে পেয়েছো এটা, মানে এখন শুধু জাস্ট একটা। তো অনেক কিছু কারণের জন্য আমি ব্লগ করতে পারিনি। আজকে আমাদের যে পুরনো ছাদটা ছিল সেটা নতুন ছাদের মতো ঢালাই করা হলো। তো চেষ্টা করবো এখন থেকে ব্লগ দেওয়ার, এটা আমি বলি প্রায় কিন্তু দিতে পারি না, কেন মানে এটা হচ্ছে আমার ভুল, মানে ভুলই বলতে পারো বলাটা।
তো চলো চেষ্টা করব আগামী দিনে দিয়ে। তো এটুকুই তোমাদেরকে বলার ছিল, তা আজকের মতো ব্লগটা শেষ করছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখা, আমার এই রুমের ওই কোনটার একটা পিলার কাটা হয়েছিল, তো আমার রুমটার লোকটা একটু চেঞ্জ করেছি, তো তোমাদেরকে দেখাবো ভালো করে। আজকের মতো এখানেই শেষ করছি।